তো শুরুতেই হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শুরুতেই সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি ইফতি ক্যানভা স্কুলে। তো ইফতি ক্যানভা স্কুলে আজকে যে টপিক বা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আগে আপনাদেরকে বলে নিই। তো আজকে আমরা একটা খাবারের জন্য একটা বিজনেস, একজন খাবার সেলার যে অনলাইনের মাধ্যমে খাবার সেল করে তার জন্য একটা ব্যানার তৈরি করব। তার ওয়েবসাইট কম অথবা তার পেজ বলেন বা তার যে কোনো বিজনেস অ্যাকাউন্টের জন্য ব্যানারটা অনেক ইম্পর্টেন্ট, তার বিজনেস পেজটাকে সাজানোর জন্য। তো আমরা দেরি করব না, আমরা চলে যাব আমাদের সব থেকে প্রিয় প্ল্যাটফর্ম ক্যানভা। তো আমরা কিন্তু অলরেডি ক্যানভাতে চলেই আসছি। তো আমরা যেহেতু রেস্টুরেন্ট মালিকের জন্য একটা বিজনেস পেজ তৈরি করব, তো আমরা তার জন্য যেহেতু একটা বিজনেস তার বিজনেসের জন্য, তার রেস্টুরেন্ট বিজনেসের জন্য একটা পেজ বা ব্যানার ডিজাইন করব, সেজন্য আমরা অলওয়েজ মাথা রাখতে হবে তার কিন্তু সেটা রেস্টুরেন্ট, যাতে ওখানে কাস্টমাররা ঢুকলে বা সাইন আপ করলে বুঝতে পারে যেটা একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট বা পেজ। তো আমরা যেহেতু ফেসবুকের জন্য করব, তো আমরা এখানে ফেসবুক কভারে যাব, যে আমরা এই যে ব্ল্যাঙ্ক পেজটা নিব, আমরা কোনো কপি পেস্ট করব না, ব্ল্যাঙ্ক পেজটা নিব। নেওয়ার পরে আমরা মূলত এখান থেকে ইলসমেন্টে যাব। আমরা লিখব রেস্টুরেন্ট, RESTURENT রেস্টুরেন্ট। তারপর দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের সামনে অনেকগুলো গ্রাফিক শো করছে। তো আমরা কোনটা নিব, আমরা এখানে গ্রাফিক যাওয়ার পরে আমরা এখান থেকে চয়েস করব যে আমরা কোনটা নিতে পারি। আমরা এটাকে নেব, নেওয়ার পরে এটাকে না না এটাকে নেব না সরি। তো আমরা এই গ্রাফিক্সটাকে নেব, নেওয়ার পরে এখানে রাখব। রাখার পরে আবার আমরা কী করব, ও আচ্ছা আমরা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অনেক গ্রাফিক্স আছে, আমরা এই গ্রাফিক্সটাকে নেব, এটাকে আমরা ডিলিট করে দেব, এটাকে আমরা এখানে রাখব। রাখার পরে আমরা আরেকটু ডিজাইন করব, এখানে অনেকগুলো প্রিমিয়াম আছে, আমরা প্রিমিয়ামগুলো নিব না, আমরা জাস্ট এগুলো রেস্টুরেন্টের জন্য যেগুলো আমাদের মন মতো সুন্দর মতো ডিজাইনটা করব সেই রিলেটেড নিব। তো এখন আমি আবার ইলসমেন্টে যাব, এখান থেকে কেটে দেব, লিখব COLOR কালার। কালার লেখার পরে আমরা একটু যেহেতু আমরা এটাকে নিব, এটাকে আমরা ডুপ্লেক্স করব, উপরে দেব, আবার ডুপ্লেক্স করব, এখানে দেব, আবার ডুপ্লেক্স করব, এটাকে এখানে নেব, এটাকে আবার ডুপ্লেক্স করব, এখানে নেব। তো এটাকে আমরা কেটে দিব, তো এগুলোকে আমরা তো ছোটো করে দেব যাতে আমাদের এগুলো এখানে লিখতে বা সুবিধা হয়। তো এখানে লিখব, ও আচ্ছা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আরও টেম্পলেট শো করছে আমাদের সামনে, আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা নিতে পারি কিন্তু আমরা নেব না। আমরা এখান থেকে বের হব, বের হয়ে এখানে লিখব
আমাদের এখানে টেক্সটে যাব। টেক্সটে গিয়ে আমরা লিখব DKFC তো আমরা এখান থেকে পিছনে ব্যাক কালারটা যদি চেঞ্জ করি আমাদের জন্য ভালো। দেখি কালারটা না এটা না এটাই বেস্ট হয়। তো আমরা এখানে লিখতে পারি অর্ডার নাও, ও ডি ইয়ার অর্ডার এন অর্ডার ডো নাও। তো এখানে তো অর্ডার নাও, অর্ডার নাও। আবার আমরা লিখতে পারি ফাস্ট ডেলিভারি, FAST ফাস্ট DRY ফাস্ট ডেলিভারি, অর্ডার নাও ফাস্ট ডেলিভারি। এই লেখাটা আমরা একটু ফন্ট কোনটা দেওয়া যায়, এই যে এই ফন্টটা ফাস্ট ডেলিভারি অর্ডার নাও। আমরা একটু ফন্টটার সাইজটা কমিয়ে দিই। তো আমরা এটার উপরে একটু ই করব, লাইন অ্যান্ড স্পেসে যাব। আবার আমরা ইলসমেন্টে যাব, এই যে এটাকে আনবো লাইন অ্যান্ড স্পেসে গিয়ে এটা আনতে নিই। আচ্ছা এটার নিচে যদি আমরা এটাকে দিই সরি আমরা দেবো এখানে অর্ডার নাও, এটা অর্ডার নাও ফার্স্ট ডেলিভারি। তো এখানে কন্ট্যাক্ট নাম্বার যা কল CAL কল, কলের গ্রাফিক্সটা দিতে পারেন। কল নাও যে কোনো একটা দিতে পারেন আপনি, কল নাম্বারটা দেওয়া দেওয়া যায়। আমরা কল নাম্বারটা দিতে পারি, চাইবা আমরা যদি চাই ইনস্টাগ্রাম, তার যদি ইনস্টাগ্রাম থাকে তো ইনস্টাগ্রামটাও কিন্তু আমরা দিতে পারি। ইনস্টাগ্রাম লোগোটা কিন্তু আমরা এখানে দিতে পারি যদি তার ইনস্টাগ্রাম থাকে, কল আছে তার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যদি থাকে এটা আমরা এখানে দিতে পারি, টুইটার অথবা গুগল যদি থাকে সেটাও কিন্তু আমরা এখানে দিতে পারি, বিভিন্ন ওয়েবসাইট তার যদি ওয়েবসাইট থাকে লাইক যদি এখানে আমরা লিখব ওয়েবসাইট WEB ওয়েব ওয়েবসাইট, দেখি তার ওয়েবসাইট যদি থাকে, হ্যাঁ এই যে ওয়েবসাইট গ্রাফিক্সটাও আমরা এখানে দিয়ে দিতে পারি যদি তার ওয়েবসাইট থাকে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আমরা এখানে দিতে পারি, সুন্দর অর্ডার নাও কল নাও। আবার আপনি কন্ট্যাক্ট নাম্বারও চাইলে তার দিয়ে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলের কাছে অনেক ভালো লাগছে। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।